নমস্কার বন্ধুগণ ভারতীয় ইতিহাসের এই শিডিউলে আমি জিত আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুগণ আজকের ইতিহাসের বিষয়ে গোলটেবিল বৈঠক এবং আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্ব আমরা ঠিক এর আগের ভিডিওতে আলোচনা করেছি আইন অমান্য আন্দোলনের প্রথম পর্ব সম্পর্কে সেখানে আমরা দেখেছি যে গান্ধী আরোহীন চুক্তির ফলে বা দিল্লি চুক্তির ফলে আইন অমান্য আন্দোলন সাময়িকভাবে স্থগিত হয় সেই গান্ধী আরোহীন চুক্তি সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এছাড়াও গোলটেবিল বৈঠক সম্পর্কে আলোচনা করব এবং আইন অমান্য আন্দোলন এর দ্বিতীয় পর্যায়টা ভালোভাবে আলোচনা করব তাই যদি আপনারা এর আগের ভিডিওটি অর্থাৎ আইন অমান্য আন্দোলনের প্রথম পর্ব ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন না হলে এর পরবর্তী বিষয়গুলি ভালোভাবে বুঝতে অসুবিধে হবে আমি সেই ভিডিওর লিংক ওপরের আই বাটনে দিয়ে রেখেছি এছাড়াও আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভারতীয় ইতিহাসের মধ্যে সমস্ত ভিডিও পরপর দেখতে পেয়ে যাবেন সেগুলি পরপর দেখতে থাকবেন যাতে সমস্ত ঘটনা কিভাবে ঘটেছিল পরপর আপনারা জানতে পারেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও নভেম্বর উনিশশো তিরিশ থেকে জানুয়ারি উনিশশো একত্রিশ অবধি চলে প্রথম গোল টেবিল বৈঠক এই গোল টেবিল বৈঠক প্রত্যেকটি হয় ইংল্যান্ডের লন্ডন শহরে আমরা আগের ভিডিওতেই দেখেছি যে এই সময় অর্থাৎ যখন প্রথম গোলটেবিল বৈঠক লন্ডনে অনুষ্ঠিত হচ্ছিল তখন ভারতে চলছিল আইন অমান্য আন্দোলন স্বাভাবিকভাবেই প্রথম গোল টেবিল বৈঠকে কংগ্রেস যোগদান করেনি যেহেতু ভারতের সবথেকে বড় দল কংগ্রেস এই প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেনি স্বাভাবিকভাবেই এই প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হওয়ার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যই সফল হয় না তাই বড়লাট আরউন বুঝতে পারে যে কংগ্রেসকে যদি গোল টেবিল বৈঠকে যোগদান করাতে হয় তাহলে কংগ্রেসের আইন অমান্য আন্দোলনের কিছু শর্ত মেনে নিতে হবে সেই উদ্দেশ্যেই পাঁচই মার্চ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে গান্ধীজি এবং লর্ড আরোইনের মধ্যে একটি চুক্তি হয় যে চুক্তির নাম গান্ধী আরোইন চুক্তি বা দিল্লি চুক্তি এবার এই গান্ধী আরউইন চুক্তির কিছু শর্ত অবশ্যই ছিল সেই শর্তগুলো দেখে নেওয়া যায় প্রথম শর্ত ছিল যেটা গান্ধীজি বলেন যে সরকারকে সকল প্রকার স্বৈরাচারী আইন প্রত্যাহার করতে হবে গান্ধীজির এই প্রথম শর্তে ইংরেজরা সম্মত হন অর্থাৎ আরউইন এই শর্ত মেনে নেন দ্বিতীয় শর্ত ছিল যে সকল যে সকল ব্যক্তিরা হিংসাত্মক কাজে বন্দি হয়েছে তাদেরকে বাদ দিয়ে সকল রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে হবে আরুইন এই শর্তও মেনে নেন তৃতীয় শর্ত গান্ধীজি দেন যে লবণ তৈরি করার অধিকার মানুষকে দিতে হবে যে লবণকে নিয়েই প্রথম আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল সেই লবণ তৈরি করার অধিকার মানুষকে দিতে হবে আরউন এই শর্ত মেনে নেন অপরপক্ষে এই সমস্ত শর্তের জন্য আরউন গান্ধীজিকে আইন অমান্য আন্দোলন বন্ধ করতে বলেন এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করতে রাজি করিয়ে নেন এই সকল শর্ত মেনে নিয়ে সেই অনুযায়ী আমরা জান দেখেছি যে আইন অমান্য আন্দোলনের প্রথম পর্যায়টি প্রত্যাহার করা হয় এরপরে উনত্রিশে মার্চ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের করাচি অধিবেশন বসে এবং যার সভাপতি হন বল্লভভাই প্যাটেল আমি এর আগে একটি ভিডিওতে কংগ্রেসের বিখ্যাত কিছু অধিবেশনের সম্পর্কে একটি ভিডিও বানিয়েছি যেটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই সেটি দেখে নেবেন যার লিঙ্কও আমি ওপরের আই বটনে দিয়ে রেখেছি এছাড়াও আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভারতীয় ইতিহাসের মধ্যে সেই ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওটিও খুব গুরুত্বপূর্ণ দেখে নেবেন যাই হোক কংগ্রেসের করাচি অধিবেশন বসে উনত্রিশে মার্চ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে এবং এই অধিবেশনে গান্ধী আরোহীন চুক্তিকে কংগ্রেস মান্যতা দিয়ে দেয় অর্থাৎ মেনে নেয় এবং দ্বিতীয় গোল বৈঠকে গান্ধীজি যোগদান করতে সম্মত হয়ে যান এই গান্ধী আরোহীন চুক্তির কিছু প্রভাব অবশ্যই পড়েছিল সেই প্রভাবগুলো কি কি প্রথম কথা গান্ধীজি পূর্ণ স্বাধীনতা ত্যাগ করেন অর্থাৎ এর আগে অর্থাৎ আইনমান্য আন্দোলন শুরু হওয়ার আগে কংগ্রেসের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় পূর্ণ স্বাধীনতা এই গান্ধী গান্ধীন চুক্তির ফলে গান্ধীজি ত্যাগ করেন সম্পর্কে স্বাভাবিকভাবে সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহেরু গান্ধীজির এই পূর্ণ স্বাধীনতার সংকল্পকে ত্যাগ করাকে ভালোভাবে মেনে নেননি তাদের সঙ্গে আবার বিরোধ বাঁধে গান্ধীজির দ্বিতীয় এই চুক্তিতে গান্ধীজি ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুর মৃত্যুদণ্ড মকুব করার কোনো কথা ফলে যুব সমাজ গান্ধীজির প্রতি ক্ষুব্ধ হন সুতরাং এই চুক্তির পর থেকেই কংগ্রেসের লক্ষ্য আবার হয়ে দাঁড়ায় ডোমিনিয়ন স্ট্যাটাস বা ঔপনিবেশিক স্বয়ত্ত শাসন সেপ্টেম্বর উনিশশো থেকে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয় দ্বিতীয় গোল টেবিল বৈঠক এটিও হয় লন্ডনে এবং কংগ্রেসের পক্ষ থেকে যোগ দেন গান্ধীজি এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকও ব্যর্থ হয় এই গোল টেবিল বৈঠকে বিভিন্ন শ্রেণী অর্থাৎ মুসলিমরা হিন্দুরা প্রত্যেকে পৃথক নির্বাচন দাবি করে আবার এই সম্মেলনে বি আর আম্বেদকর দলিতদের জন্য পৃথক নির্বাচন দাবি করেন এতদিন পর্যন্ত দলিতরা হিন্দু সমাজের মধ্যেই নির্বাচনে অংশগ্রহণ করত কিন্তু বি আর আম্বেদকর বলেন যে না দলিতরাও একটি আলাদা সম্প্রদায় এবং তাদেরও পৃথক নির্বাচন দরকার কিন্তু গান্ধীজি এটা সম্ম কিন্তু গান্ধীজি এতে সম্মত হন না তিনি বলেন দলিতরাও হিন্দু সমাজের অংশ তাদের পৃথক নির্বাচনের কি প্রয়োজন এছাড়াও অন্যান্য দল পৃথক নির্বাচন দাবি করে ফলে এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকও ব্যর্থ হয় দেশে ফিরে এসে উনিশশো সালের ডিসেম্বর মাসে আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে গান্ধীজি চালু করেন ষোলোই আগস্ট উনিশশো খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি যাকে ইংরেজিতে বলে কমিউনাল অ্যাওয়ার্ড এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বা কমিউনাল অ্যাওয়ার্ডটা কি এবার সেটা দেখা যাক এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বা কমিউনাল অ্যাওয়ার্ড এই ব্যবস্থার মাধ্যমে ভারতে অবস্থিত সমস্ত জাতি অর্থাৎ মুসলিম শিখ ভারতীয় খ্রিস্টান ইউরোপীয় সম্প্রদায় প্রত্যেক সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দিয়ে দেওয়া হয় এবং এই সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির মাধ্যমে বি আর আম্বেদকর যেটা দাবি করেছিলেন অর্থাৎ দলিতদের জন্য পৃথক নির্বাচন সেটাও মেনে নেওয়া হয় অর্থাৎ এবার হিন্দু সম্প্রদায় ভাগে ভাগ হয়ে যায় একদিকে দিকে উচ্চবর্ণ হিন্দু আর একদিকে অনুন্নত শ্রেণী যাদেরকে দলিত বলা হতো তাহলে হিন্দু সম্প্রদায়ের মধ্যেও আবার দুভাগে ভাগ হয়ে যায় এই ঘটনা গান্ধীজি মেনে নিতে পারেন না তিনি মনে করতেন যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উচ্চবর্ণ নিম্নবর্ণ বলে কোনো ভাগ নেই সবাই হিন্দু এবং সকলকেই এবং সকলেরই সমান অধিকার রয়েছে এই জন্য তিনি জারবেদা জেলে অনশন শুরু করেন কুড়ি সেপ্টেম্বর উনিশশো সালে এই আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে চলছিল এই কারণে ইংরেজরা গান্ধীজিকে এই জারবেদা জেলে বন্দি রাখে সেই সময় র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন এবং সেটা জানতে পেরে গান্ধীজি জারবেদা জেলেই অনশন করতে শুরু করেন এবং এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করার ইংরেজদের যে লক্ষ্য ছিল সেটাও এই অনশনের দ্বারা সাফল্য লাভ করে ফেলল ইংরেজরা চেয়েছিল যেভাবে হোক ভারতের এই আইন অমান্য আন্দোলন বন্ধ করতে হবে তাই জন্য এরকম বাটোয়ারা নীতি ঘোষণা করা হয় এর ফলে গান্ধীজি অনশন করেন ফলে সমস্ত ফোকাস চলে যায় গান্ধীজির এই অনশনে এই আইন অমান্য আন্দোলন যে দ্বিতীয় পর্যায়ে চালু হয়েছিল সেটা এবার এই আনশনের ফলেই সকলের কাছ থেকে প্রাধান্য হারিয়ে ফেলে সবার মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়ে যায় গান্ধীজির স্বাস্থ্য রক্ষা এই অনশনের কারণেই চব্বিশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে বি আর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে স্বাক্ষরিত হয় পুনা চুক্তি বা পুনা প্যাট এই পুনা চুক্তি খুবই গুরুত্বপূর্ণ এই পুনা চুক্তির ফলে যে উচ্চবর্ণ নিম্নবর্ণ দুটো ভাগ হয়ে গেছিল হিন্দু সমাজ সেটা আর হয় না হিন্দুদের মধ্যে একটাই জাতি থাকে হিন্দুরা একসাথেই নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু অনুন্নত শ্রেণীর জন্য যে সংরক্ষিত আসন ছিল সেই আসনের সংখ্যা দ্বিগুণ করে দেওয়া হয় যাই হোক উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের নভেম্বর ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় তৃতীয় গোলটেবিল বৈঠক এই তৃতীয় গোল টেবিল বৈঠকেও কংগ্রেস অংশগ্রহণ করে না স্বাভাবিকভাবেই দেশের থেকে বড়ো দল কংগ্রেস যখন যোগদান করেনি তখন তাহলে এই গোলটেবিল বৈঠকও যে সাফল্য লাভ করবে না বলাই বাহুল্য তাহলে এই গোলটেবিল বৈঠকও অসফল হয় আটই মে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পাটনায় এই আইন অমান্য আন্দোলন অফিসিয়ালি প্রত্যাহার করে নেওয়া হয় কংগ্রেসের পক্ষ থেকে এর আগেই আমরা দেখেছি যে এই গান্ধীজির অনশনের জন্য এই আন্দোলন ধীরে ধীরে সীমিত হয়ে পড়ে এবং এই আটই মে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেস অফিসিয়ালি এই আন্দোলন প্রত্যাহার করে নেয় এই ছিল আজকের বিষয় আশা করছি আপনারা এই ভিডিওটি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে বা আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করে অথবা ডেসক্রিপশানে দেওয়া ফেসবুক পেজে গিয়ে আমাকে জানাতে পারেন আমি তার উত্তর অবশ্যই দেব এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ